हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वीट सिंपल ब्लॉग। आमी मोनिशा चले एसेछि आज के तोमादेर जोन्नो एकटा नतून रेसिपी निये। आज बानाबो नारकेल रसुनेर शुकनो चाटनी। ए चाटनीटा तोमरा इडली, ढोसा, बड़ा पाव, सैंडविच सबार संगे खेते पारबे। चाटनीटा खूब दारुण और खूब टेस्टी। तो संचिता, तुमी रिक्वेस्ट करेछिले जाते आमी तोमादेर ए रेसिपिटा तोमाके देखाई, तो चलो देखे दी। चाटनीटा बानानोर जोन्नो आमार की की लागबे, नारकोल लागबे। नारकोलटा आमी केटे ग्राइंडर मध्य चालिए नियेछी, ग्राइंड हो गेछे। ग्राइंडटा बेशी करते हबे ना, एकटू गोटा गोटा थाकबे सेभाबे ग्राइंड करते हबे। एकदम पेस्ट होले किन्तु चाटनीटा भालो हबे ना। आर लागबे शुकनो लंका, एटा आमी शुकनो खोलाय भेजे नेब। रसुन खोसा शुद्धई शुकनो खोलाय भेजे नीते हबे। एइभावे चाटनीते एटा आमरा यूज करब। आर नियेछि काश्मीरी लंकार गुड़ो आर स्वादमतो नून। ताहले रान्नाटा शुरू करछि। प्रथमे एइ लंकागुलो आमी शुकनो खोलाय भालो करे भेजे नेब। एकदम कालो करे भाजबो ना, एकटुखानि रंगटा चेंज होये आसबे लंकार, सेइ समय तुले नेब। হালকা আজে কড়কড়ে করে লঙ্কাগুলো একটু মুচমুচে হয়ে যাবে, সেই অবধি ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। গ্যাসের আঁচটা কিন্তু জোরে দিলে হবে না, তাহলে লঙ্কাগুলো কালো হয়ে যাবে আর এই চাটনিটা হবে পুরো লাল রঙের। কালো হয়ে গেলে চাটনিটা দেখতেও ভালো লাগবে না আর টেস্টটাও চাটনির নষ্ট হয়ে যাবে। এইভাবে নেড়ে লঙ্কাগুলোকে ভেজে নেব। দেখো লঙ্কাটার হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি লঙ্কাটা তুলে নেব। দেখো লঙ্কাটা এরকম হয়েছে, বেশি কালো করে ভাজলে কিন্তু হবে না। আবারও বলছি, এরকম হালকা কালার চেঞ্জ হবে তখনই তুলে নিতে হবে। এবারে ভেজে নেব এর মধ্যে এই রসুনগুলো। রসুনগুলো একইভাবে খোসাটার উপরে দাগ লাগবে, একটু খোসাটা একটু লালচে হয়ে আসবে, সেরকমভাবে ভেজে নেব। রসুনটা ভাজা প্রায় হয়ে এসেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর রসুনটা ভাজার পরে খোসাটা কিন্তু আমি ছাড়াবো না, খোসা শুদ্ধই চাটনিটার মধ্যে আমি রসুনটাকে ইউজ করব। রসুনটা হয়ে গেছে,
রসুনটাও তুলে নেব। এবার ভেজে নেব এই নারকেলটা। নারকেলটা একদম কম আঁচে খুব সাবধানে ভাজতে হবে, কালার চেঞ্জ হয়ে গেলেও কিন্তু নারকেলটা ভালো লাগবে না। আর তোমরা এটা যদি শুকনো নারকেলে করতে চাও তাহলে তো খুব ভালো হয়, তাহলে তোমাদের এই যে ফ্রাইটা আমি করছি এটা করার দরকার পড়বে না। আর খালি একটুখানি গুঁড়ো নারকেলটা, যে শুকনো নারকেলটা তোমরা ইউজ করবে সেটা কড়াইতে একটু গরম করে নিলেই হবে। এই যে আমি যে একটুখানি সময় নিয়ে নারকেলটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এটা তোমাদের করার দরকার পড়বে না। তাহলে দেখো আমার নারকেলটা ফ্রাই হয়ে গেছে, নারকেলটা আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো নারকেলটা ফ্রাই করার পরে এরকম দেখতে হয়েছে। দেখো বেশি কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়নি, হালকা একটু নারকেলটা ফ্রাই করাতে কী হয়েছে একটু শুকনো হয়ে গেছে, আর নারকেলের তেলটা একদম চলে এসেছে ভালোভাবে উপরে, আর কড়াইতে দেখো এরকম তেল হয়ে গেছে। তো এবারে আমি এই সব জিনিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারটা আমি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। নারকেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যেই দিয়ে দেবো আমি এই শুকনো যে মশলাগুলো সেগুলো, লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। তাহলে এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই চাটনিটা কীরকম দেখতে হয়েছে। দেখো চাটনিটা এরকম দেখতে হয়েছে। চাটনিটাকে আমি আর একবার দু তিন মিনিটের জন্য ওই গরম কড়াইতে একটু ফ্রাই করে নেব। কড়াইতে কিন্তু আমি তেল দিইনি, আর এটাকে যখন আমি গ্রাইন্ড করেছি কোনো রকম জল দিইনি।
এটাকে আমি আর একটু সময় নেড়ে নেব। এই চাটনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এটা তোমরা স্যান্ডউইচের মধ্যেও দিতে পারো বা ইডলির সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে। চাটনিটা খুব দারুণ আর খুব টেস্ট হয়, সেরকম কিছু উপকরণ লাগে না, তার মধ্যেও তার এর নিজস্ব একটা টেস্ট আছে। যেহেতু নারকেল, রসুন, শুকনো লঙ্কা সবই মানে রোস্ট করা রয়েছে, মানে শুকনো খোলায় ভাজা রয়েছে, তাই জন্য এটার একটা আলাদা গন্ধ টেস্ট দুটোই হয়। মুম্বাইতে তো এইভাবেই এই চাটনিটা বানায়। তাহলে এই দেখো চাটনিটা একদম আমার রেডি হয়ে গেছে, আমি বাটিতে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার বড়া পাওয়ের রসুন নারকলের চাটনি। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো। তোমরা এটা কোনো রকম স্যান্ডউইচের সঙ্গে খেতে পারো, ইডলির সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। আর আমাকে কমেন্ট বক্সে জানিও চাটনির রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো।